এই রাত্রিতে অনেকে মনে করে কোরআন নাযিল হয়েছে, অনেকের ধারণা শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। তারা একটা দলিল দেয় সূরাতুদ দুখানের প্রথম আয়াতটি দিয়ে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহাকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে এবং আমি মানুষের জন্য সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাত্রিতেই প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়। এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়, এটার মানে হলো যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আগামী বছরের বাজেট নির্ধারণ করা হয়। এখানে দুটো বিষয়, একটা হলো কোন রাত্রিতে কোরআন নাযিল হয়েছে আর এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই দুটো বিষয়। দেখেন, সেই রাতটা শবে বরাতের অর্থাৎ শাবান মাসের শবে বরাতের রাত্রিতে নাকি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। একদল লোক মনে করছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন শবে বরাতের রাত্রিতে, ওনারা সূরাতুদ দুখানের এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। দেখেন, এই আয়াত দিয়ে দলিল দিয়ে তারা জাতিকে বোঝাতে যাচ্ছে যে শবে বরাত অনেকগুলো কারণে বরকতময়, এর একটা কারণ হলো এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। অথচ ওনাদের এই দলিল, এই কথাগুলো কোরআনের সুস্পষ্ট বক্তব্যের বিরোধী। কোরআনের সুস্পষ্ট বক্তব্যের বিরোধী এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, সেই বরকতময় রাত্রি কোনটা? আল্লাহ বলছেন এই বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ইহাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। ইহা মানে কি? কোরআন। আমি ইহাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আরো স্পষ্ট ভাষায় সেই কদরের রাত্রিতে কোন মাস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বরেতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একেবারে ক্লিয়ার, একেবারে পরিষ্কার, সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন রমজান মাস। শাহরুন মানে হলো মাস, শাহরু রমাদান, রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রাত্রিতে, যেখানে, যে রাত্রিতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে স্পষ্ট হয় নাই? আল্লাহ মাসের নাম ধরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখানে স্পষ্ট হয় নাই? কোনো অস্পষ্টতা আছে? অথচ আজকে যারা শবে বরাত পালন করে, এদের মধ্যে একটা শ্রেণী এ কথা বিশ্বাস করে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, অথচ সূরাতুল কদর এবং সূরা বাকারার 185 নম্বর আয়াত ক্লিয়ার করে, একদম স্পষ্ট ভাষায়, একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করেছেন রমজান মাসে। এরপরও জাহেল, মূর্খ, অজ্ঞ, একদম বাতিল এই সমস্ত লোকেরা যারা এই আয়াতের বিরোধী করে, যারা বলছে আল্লাহ কোরআন নাযিল করছে শবে বরাতের রাত্রিতে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে কিছু হাদিস তারা উল্লেখ করতে চায়। সবগুলো হাদিস হলো মাউজু, বানোয়াট, এবং এটার পক্ষে কোন মুহাদ্দিসিনে কেরাম এটার পক্ষে বলে নাই শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। কিন্তু আপনি যদি একটু কান পাতেন, একটু খেয়াল করেন, খবর রাখেন, দেখবেন লোকগুলো তারপরও বলে যাচ্ছে কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে, তারপরেও তারা বলছে যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। এর চাইতে মূর্খতা, অজ্ঞতা কিছু হতে পারে না। তারপরে দেখেন আরেকটা বিষয়, দুইটা গেল, একটা হলো 100 রাকাত সালাত আদায় করা, দুই নাম্বার বিশ্বাস
শবে বরাতে রাত্রিতে কোরআন নাজিল হওয়া, তিন নাম্বার একটা আমল আছে প্রসিদ্ধ আমল, সেই আমলটা হলো হালুয়া রুটি খাওয়া। এইটাকে তারা আমল মনে করে, বুঝতে পেরেছেন? হালুয়া রুটি এদিকেও বোধ হয় আগে ছিল কি না, এখন তো নাই, আগে ছিল কি না, বংশালে আমাদের যে আহলে হাদিসের এই যে একদম পুরাতন এলাকা ওখানে এখনো কিছু কিছু বাড়িতে হালুয়া রুটি খায়, আগে খাইতো, এখন কমেছে। কিছু লোক আছে যারা দিনের ধার ধারে না, পাশের ঘরের লোকটা পাকাচ্ছে রান্না করছে, সেই জন্য ওনারা এগুলো করছে। এই হালুয়া রুটি খাওয়া এটা একটা আমল মনে করে, কেন মনে করে দেখেন, এখানে কিছু বিভ্রান্তি আছে, কত মূর্খ যে তারা, এটা প্রমাণ হবে। দেখেন এই রাত্রিতে হালুয়া রুটি খায়, আর কিছু গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ, তারাও এই রাত্রিতে কিছু ভালো খাওয়ার চেষ্টা করে। দুইটা বিষয়, একটা হলো হালুয়া রুটি খায়, আর এই রাত্রিতে ভালো খাওয়ার চেষ্টা করে। যারা হালুয়া রুটি খায় তাদের উদ্দেশ্য কি, আর যারা ভালো খায় তাদের উদ্দেশ্য কি? যারা ভালো খায় তাদের উদ্দেশ্য হলো তারা মনে করে এই রাত্রিতে যেহেতু ভাগ্য নির্ধারণ হয়, সুতরাং এই রাত্রিতে যে ব্যক্তি ভালো খাবে সেই ব্যক্তি সারা বছর ভালো খাইতে পারবে। এইটা হলো এক শ্রেণীর মানুষের বিশ্বাস। সমাজে কত রকমের বিশ্বাসী লোক যে আছে ধারণার বাহিরে। আর যারা হালুয়া রুটি খায়, কেন খায়, কারণটা কি? এদের উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হয়ে ওনার দাঁত ভেঙে যায়, আর দাঁত ভেঙে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই শক্ত খাবার খাওয়া যায় না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম খাবার খেয়েছেন। এটা ওনাদের বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করতে গিয়ে দাঁত ভেঙে গেছে, শক্ত খাবার খেতে পায় নাই, তাই রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসায় ওনারাও একদিন হালুয়া রুটি খায়। সেই দিনটা কবে? শবে বরাতের রাত্রিতে। শবে বরাত কোন দিন? শাবান মাসের 15 তারিখ। শাবান মাসের 15 তারিখ। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যুদ্ধ করেছেন কত সালে, কত তারিখে? তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে। কয় তারিখে? তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ সংঘটিত হয়, শাওয়াল মাসের 7 তারিখে। দেখেন গতকালকে রাত্রিতে বাংলাদেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর পূর্তি হয়, ঠিক না? আমাদের দেশে কত আয়োজন, বিদেশি মেহমানদের পদচারণা আমাদের দেশের মাটিতে, এবং আরো নানান বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠান। যদি করোনা না হতো এইটা যে কি পরিমাণ আরো বড় অনুষ্ঠান হতো আল্লাহ ভালো জানে। তো 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, ঠিক 50 বছর আগে এই দিনে স্বাধীনতা দিবস, ঠিক না? 50 বছর আগে। এইভাবে যদি আপনারা ধরেন আমল করে থাকেন, যারা হালুয়া রুটি খায় এইভাবেই তো, ঠিক না? তো উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসের 7 তারিখে তৃতীয় হিজরির, আর হালুয়া রুটি খায় কিবারে? শাবান মাসের 15 তারিখে। মিলল না তো, শাওয়াল মাসের 7 তারিখের আমল টেনে নিয়ে আসছে শাবান মাসের 15 তারিখে। হলো? হলো? যদি রাসূল সাল্লাম দাঁত ভেঙেছেন যেই তারিখে, সেই তারিখে তোমরা হালুয়া খাইবা, ওই তারিখে খাও, শবে বরাতের রাত্রিতে কিভাবে খাও? অযৌক্তিক আমল না, মূর্খদের আমল না, জাহেলদের আমল না, এগুলোই কুসংস্কার। দেখেন মূর্খতা এখানেই ক্ষান্ত নয়, আরো আছে মূর্খতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙে যাওয়ার পরে এই নরম খাবার খেয়েছেন একদিন, কথা বলেন, একদিন খেয়েছে? দাঁত ভাঙা কি একদিনে ভালো হয়ে যায়? মিনিমাম 4-5 দিন তো লাগবে নাকি? ধরেন 2 দিনই খেয়েছে, 3 দিন ধরি নাই, অন্তত 2 দিন তো নরম খাবার খাইছে, আর তোমরা একদিন খাও কেন? একদিন খাও কেন? একদিনও না, একবেলা, একবেলাও না।
এক রাতের এক অংশে হালুয়া খায়, আর এক অংশে পোলাও মুরগি গরু খাসি যা আছে সব খায়।